फ्रेंड्स वेलकम टू एंडिज वर्ल्ड और आमी होलम तोमादेर बंधु ओएनद्रिला एखाने आमी मेकअप फूड रेसिपिस ट्रावेल लाइफस्टाइल एरकम अनेक इंटरेस्टिंग भिडियो तोमादेर साथे शेयर करी। छोटोबेलाय आमादेर एई क्रिसमासेर आग दिए ना बाबा एकटा केक आनतो, বেশ সুন্দর একটা কেক, তার মধ্যে নানা রকম লাল সবুজ ছোট ছোট জিনিস দেওয়া। তখন তো বুঝতাম না জিনিসগুলো কি, পরে জানলাম যে জিনিসগুলো হচ্ছে টুটি ফ্রুটি। আর ওই ক্রিসমাসের সময় টুটি ফ্রুটি কেকের কিন্তু স্বাদটাই আলাদা হয়। তো এই টুটি ফ্রুটি কেক কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায়, কীভাবে সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। বাট তার আগে কী করবে তোমরা, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলো, আর রাইট সাইডে যে বেল বাটনটা আছে সেটাকেও কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না। এই টুটি ফুটি কেক বানাতে কিন্তু অনেক কিছু জিনিস দরকার হয় এমন একদমই নয়, খুব সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি করে ফেলা যায়। তো ক্রিসমাস তো চলেই এলো, যাদের এই কেকটা খেতে খুবই ইচ্ছা করছে তারা কিন্তু ঝটফট আমার রেসিপিটা ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। তো আর বেশি কথা বলবো না, চলো কিচেনে যাই, কেক বানানো আমরা শুরু করে দিই। বন্ধুরা এখানে প্রথমেই আমি একটা বাটিতে অল্প কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে দেবো, দিয়ে একটু মাখিয়ে রাখবো। এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে রাখলেই হবে, এটা আমরা পরে ইউজ করব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো বাটার। 4 টেবিল স্পুন বাটার নিলাম, আর নিয়ে নেব 1 কাপ ব্রাউন সুগার। এটা কিন্তু প্লেন সুগারেও করা যায়, তোমরা প্লেন সুগার যদি থাকে তোমাদের সেটা দিয়ে করতে পারো, নো প্রবলেম। এবার একটা হুইক্স নিয়ে এই দুটোকে খুব ভালো করে মিক্স করতে হবে। ব্রাউন সুগার আর বাটারটা আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, 4-5 মিনিট মতন কিন্তু আমি হুইক্স দিয়ে মিক্স করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিম দেওয়ার পর হুইক্স দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মিক্স করব। দু 3 মিনিট আমি হুইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তোমরা এমনি হুইক্স দিয়েই আরও 10 মিনিট মতন ভালো করে এটাকে মিশিয়ে নেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। জিনিসগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এরপরে আমি বাকি জিনিসগুলো দেব। আমি এখানে 1.5 কাপ অল পারপাস ফ্লোর বা ময়দা নিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার, আর দেব 1 পিঞ্চ সল্ট। এর সাথেই আমি 2 টেবিল স্পুন সুজি দেব। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে খুব ভালো সফট হয় কেকটা। এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি কিছুটা, এবার আমি ব্লেন্ডার দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল স্পুন পেস্তা আর এমন কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, আর এই যে টুটি ফুটি রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। ম্যাক্সিমামটাই আমি দিয়ে দিলাম, অল্প একটু রাখলাম ওপরে দেব বলে। এবার এই জিনিসগুলোকেও ভালো করে মিশে নিতে হবে, এটা স্প্যাচুলা দিয়েই মিক্স করতে হবে। কেকের জন্যে ব্যাটার কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আরেকটা কথা বলে দিই, যারা এগলেস কেক বানাতে চাইছ তারা 1/2 কাপ টক দই আর 1টা পাকা কলা মিশিয়ে দেবে। ডিমের জায়গায় এই 2টো জিনিস মেশালেই কিন্তু পারফেক্ট একদম। এখানে আমি একটা কেক লোফ নিয়ে নিয়েছি, এবার এখানে এটাতে ভালো করে বাটার গ্রিজ করে নিতে হবে। সাইডগুলোকেও দিতে হবে
সাইড কর্নার কোনো জায়গায় যেন বাদ না যায় একটু ভালো করে নোটিস করতে হবে। সেটা বাটার যদি শক্ত থাকে তোমরা একটু মেল্ট করে নিও, মাইক্রোওয়েভে একটু গরম করে নিলেই কিন্তু মেল্টেড বাটার একদম রেডি, তখন সেটাকে কোট করা খুবই ইজি হয়ে যায়। আমি এখানে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং শিট যেটা সেটা নিয়ে নিয়েছি, সেটা এর ওপরে দিয়ে দেবো। এটা দিলে কি হয়, কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে যখন হয়ে যাবে তখন। কিন্তু যদি পার্চমেন্ট পেপার না থাকে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট এইভাবে বাটার দিয়ে তোমরা কোট করে নিয়েই ব্যাটারটা দিয়ে দেবে। এবার টুটি ফ্রুটিগুলো ওপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে এই কেক টিনটাকে কিন্তু একটু ড্যাপ করে দিতে হবে এভাবে, যাতে পুরো ব্যাটারটা ইকুয়ালি ছড়িয়ে যায় চারিদিকে। ব্যাস পুরো কিন্তু রেডি হয়ে গেছে। ওভেন আমি আগেই প্রিহিট করে রেখেছি, এবার এটাকে আমি 300 ডিগ্রি ফারেনহাইটে বেক করব 40 to 45 মিনিটসের জন্যে। আফটার 40 মিনিটস যদি দেখি যে এটা হয়নি তাহলে আবার কিছুক্ষণের জন্য দিতে হবে, কিন্তু আপাতত এটাকে আমি 40 মিনিটসের জন্য বেক করতে দেব। 45 মিনিটস হয়ে গেছে বন্ধুরা, আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে যে কেকটা রেডি হয়ে গেছে, তার জন্য একটা টুথপিক নেবে এইভাবে নিয়ে দেখো, আমি এটাকে জাস্ট ঢুকিয়ে বের করে আনলাম। দেখতে পাচ্ছ তোমরা কোনো কিছুই কিন্তু লেগে নেই, একদম ক্লিন। ভেতরটা যদি রেডি না হয় তাহলে কিন্তু এটার মধ্যে লেগে যাবে, এটা একদম ক্লিন মানে এটা কিন্তু পুরোপুরি ভেতরটাও ভালোভাবে হয়ে গেছে। তো এই কেকটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা এটা হয়ে যাওয়ার পর এটাকে আমি এই কেক টিন থেকে বের করে নিয়ে তারপরে কেটে সার্ভ করব। তো বন্ধুরা দেখে নিলে তোমরা, বাড়িতেই তৈরি করে ফেললাম ক্রিসমাস স্পেশাল টুটি ফ্রুটি কেক। তোমরাও তাড়াতাড়ি করে এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলো আর ক্রিসমাসটা এই টুটি ফ্রুটি কেক দিয়ে পরিবারের সকলের সাথেই এনজয় করো। আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই তোমরা ভুলো না। আমি দেখা করছি তোমাদের সাথে আমার নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।